আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও বাস্তবায়নে শুরু হয়েছে ঘরে বসে শিখি কর্মসূচি তারই অংশ হিসাবে ঘরে বসে শিখি পেজ ফেসবুক পেজের পক্ষ থেকে ঘরে বসে শিখি ফেসবুক পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহজাহান সাজু সহকারী শিক্ষক নিউমার্কেট সরকারি প্রাথমিক বিদ্যালয় কাপ্তাই রাঙ্গামাটি থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি আছি তৃতীয় শ্রেণীর বন্ধুদের সাথে তোমাদের সাথে আলোচনা করব। প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে ইতিপূর্বেই আমরা প্রাথমিক বিজ্ঞানের সপ্তম অধ্যায়ের খাদ্য নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি ছি গত পাঠে আমরা আলোচনা করেছি সবজি সম্পর্কে বিভিন্ন মৌসুমে যে আমরা সবজিগুলো পেয়ে থাকি সেই সবজিগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি কোন কোন মৌসুমে আমরা কি কি সবজি পেয়ে থাকি এবং সবজিতে কি ধরনের ভিটামিন রয়েছে তোমাদের মনে আছে তো সবগুলো আশা করি সব তোমাদের মনে রয়েছে গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে আমরা বিভিন্ন মৌসুমে মৌসুম অনুযায়ী আমরা সবজিগুলোকে তিন ভাগে ভাগ করেছিলাম তার মধ্যে গ্রীষ্মকালীন সবজি শীতকালীন সবজি এবং বারোমাসি সবজি আজ আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই খাদ্য অধ্যায় থেকে এই যে খাদ্যগুলো আমরা খাই সেই খাদ্যগুলো অবশ্যই আমাদের সংরক্ষণ করার প্রয়োজন রয়েছে হ্যাঁ তাহলে আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে খাদ্য সংরক্ষণ তোমরা একটু খাতায় লিখে নাও আজ আমরা আলোচনা করব কি বিষয় নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খাদ্য সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তোমরা একটু খাতায় লিখে নাও আজ আমরা আলোচনা করব খাদ্য সংরক্ষণ নিয়ে তাহলে আমরা কেন খাবার খাই হ্যাঁ এবং এই খাবারটা আমাদের কী উপকারে আসে আমরা যদি শরীর বৃদ্ধি শরীরের যে আমাদের বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য আমরা মূলত খাবার খেয়ে থাকি আর এই খাবার আমাদের শরীরকে ভালো এবং সুস্থ রাখে হ্যাঁ আর এই খাবারটা যদি ভালো ও তাজা খাবার হয় সতেজ খাবার হয় ভালো খাবার হয় তাহলে সেটা আমাদের শরীরের জন্য উপকার হয়ে থাকে আর সেই খাবারটা যদি পচা বাসি হয়ে থাকে তাহলে কি সেটা আমাদের শরীরের জন্য কখনোই উপকার হবে বুটেও নয় সেটা আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আমরা বিভিন্ন অসুখ বিসুখে ভুগব তাই আমাদের এই শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের প্রয়োজন ভালো এবং তাজা খাবার তো শিক্ষার্থী বন্ধুরা তাই আমাদেরকে ভালো ও তাজা খাবার খাবার খেতে হবে আমাদের শরীরকে সুস্থ সবল রাখার জন্য এখন এই খাবারকে আমরা কিভাবে ভালো রাখতে পারি তাজা রাখতে পারি সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথমে আসি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খাদ্য সংরক্ষণ বলতে আমরা কি বুঝি খাদ্য সংরক্ষণ বলতে আমরা বুঝি খাদ্য যাতে নষ্ট হয়ে না যায় সে জন্য আমরা যে প্রক্রিয়াগুলো অবলম্বন করব হ্যাঁ খাদ্যগুলোকে যেন নষ্ট না হয়ে যায় সেজন্য আমরা যে প্রক্রিয়াগুলো অবলম্বন করব যে কাজগুলোর মাধ্যমে আমরা খাদ্যটাকে ভালো রাখতে পারি তাজা রাখতে পারি সেটাই হচ্ছে খাদ্য সংরক্ষণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খাদ্য সংরক্ষণ নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে আমি আবার বলি যে খাদ্য যাতে নষ্ট হয়ে না যায় সেজন্য আমরা যে প্রক্রিয়াগুলো যে উপায়গুলো অবলম্বন করি সেগুলোই হচ্ছে খাদ্য সংরক্ষণ হ্যাঁ খাদ্য সংরক্ষণ বলতে আমরা এটাই বুঝি যে খাদ্যকে নষ্ট হয়ে যাওয়া থেকে হ্যাঁ বাঁচানো যাতে নষ্ট না হয়ে যায় সেই জিনিসটাই খাদ্য সংরক্ষণ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আমরা কিন্তু বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি হ্যাঁ আমরা বিভিন্ন ধরনের ফল মূল শাক সবজি মাছ মাংস তারপরে বিভিন্ন শুকনো খাবার হ্যাঁ এগুলো আমরা প্রতিনিয়ত আমরা দেখি এবং আমরা খেয়ে থাকি আমাদের বাড়িতে তাহলে এই খাবারগুলো আমরা কী কীভাবে সংরক্ষণ করতে পারি তোমরাই কিন্তু সেটা বলতে পারবে আমি একটি এখানে ছক আঁকছি তোমরা খেয়াল করো তোমরা উত্তর দিবে যে আমরা এই খাবারগুলো কি কীভাবে সংরক্ষণ করতে পারি আমি এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ছকটি একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ছকের মধ্যে চেষ্টা করব দেখানোর জন্য তোমরাই বলবে হ্যাঁ যে আমরা কি কি খাবার খাই তাহলে আমি প্রথমে লিখছি খাদ্যের নাম হ্যাঁ এখানে লিখছি খাদ্য খেয়াল করো আর পাশে লিখছি সংর সংরক্ষণের উপায় আমরা দেখব যে এই খাবারগুলো তোমরা চিন্তা করে বলবে কিন্তু যে আমরা এই খাবারগুলো কী কীভাবে সংরক্ষণ করতে পারি তোমরা নিজেরা কিন্তু এগুলোর উত্তর দিবে আমি খাবারগুলোর নাম লিখছি যে ফল সবজি প্রথমটাতে আমি লিখছি ফল সবজি রান্না রান্না করা খাবার রান্না করা খাবার হ্যাঁ আমি এখানে লিখলাম যে ফল সবজি এবং রান্না করা খাবার এগুলো আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি তোমরা বলবে তার পরবর্তীতে আমরা আরও কিছু খাবারের নাম লিখছি যেমন মাছ ও মাংস হ্যাঁ এটা লিখলাম তারপরে আমরা লিখি চাল ডাল চাল ডাল হ্যাঁ তোমরা চিন্তা করো তো এই খাবারগুলোই যে আমি এখানে যে খাবারগুলো লিখলাম সেই খাবারগুলো আমরা কি কীভাবে সংরক্ষণ করতে পারি তোমরা বলতে পারবে দেখি যেমন ফল সবজি রান্না করা খাবার এগুলো আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি তোমরা কিন্তু বিভিন্নভাবে এটা সংগ্রহ যেমন ফল সবজি রান্না করা খাবার আমরা বিভিন্নভাবে সংরক্ষণ করতে পারি যেমন আমাদের বাসায় যে রেফ্রিজারেটর রয়েছে রেফ্রিজারেটরের মাধ্যমে আমরা কি করতে পারি এই খাবারগুলো সংরক্ষণ করতে পারি আবার আমরা বাজারে দেখতে পাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে এই খাবারগুলো কিন্তু আবার বিভিন্ন বোতলজাত করে বা প্যাকেট জাত করে বিভিন্ন টিন অথবা বোতলের মাধ্যমে সেগুলোকে কি করা যায় সংরক্ষণ করা যায় তাহলে বুঝো বোতল জাত এবং টিনজাত করেও আমরা এই খাবারগুলো সংরক্ষণ করতে পারব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার এখানে দেখো মাছ মাংস মাছ মাংস কিন্তু আমরা কীভাবে সংরক্ষণ করি আমরা সহজেই বলবো যে এটা আমরা রেফ্রিজারেটরের মাধ্যমে সংরক্ষণ করে থাকি হ্যাঁ কিন্তু এই মাছ মাংস যেমন আমরা শুটকি খাই শুটকিটাকে কি মাছটাকে কি করা হয় শুকিয়ে মাংসও কিন্তু শুকিয়ে সংরক্ষণ করা যায় মাছ এবং মাংস দুটোই কিন্তু শুকিয়েও সংরক্ষণ করা যায় আবার রেফ্রিজারেটরের মাধ্যমেও সংরক্ষণ করা যায় ফ্রিজে রেখেও আমরা সংরক্ষণ করতে পারি আবার এই যে দেখো চাল ডাল এগুলো আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি চাল এবং ডাল আরও খাবার রয়েছে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব তার মধ্যে আমরা পাচ্ছি চাল এবং ডাল আমরা কিভাবে সংরক্ষণ করব শুকিয়ে সংরক্ষণ করব এটা সবসময় খেয়াল রাখবে কারণ চাল এবং ডাল যদি ভিজা থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যায় সেটা যদি শুকনো থাকে তাহলে আমরা অনেক দিন সেটা রাখতে পারি তাহলে আমরা এইখানে যে খাবারগুলো দেখতে পেলাম ফল সবজি রান্না করা খাবার মাছ মাংস চাল ডাল এখানে আমরা সংরক্ষণের বিভিন্ন উপায়গুলো খুঁজে পেয়েছি হ্যাঁ আমি কিন্তু এখন লিখছি না পরে বিস্তারিত আলোচনা করব। তাহলে সংরক্ষণের উপায়ের মধ্যে আমরা কী কী পেয়েছি এখানে আমরা এটা কিভাবে খেতে পারি যে বোতল জাত করে হ্যাঁ বোতল জাত করে অবলিক টিনজাত করে হ্যাঁ টিন করে তাহলে এখানে আমরা পেলাম বোতলজাত করে অথবা টিনজাত করে আমরা এটা সংরক্ষণ করতে পারি আবার এটা রিফ্রিজারেশন যেটা রিফ্রিজারেশনের মাধ্যমে রিফ্রিজারেশন প্রক্রিয়াতে আমরা সংরক্ষণ করতে পারি হ্যাঁ এই এই খাবারগুলো যেমন ফল সবজি রান্না করা খাবার আমরা কিন্তু রিফ্রিজারেশনের মাধ্যমে এই প্রক্রিয়ার মাধ্যমে সংরক্ষণ করতে পারবো আবার রয়েছে মাছ মাংস তাহলে মাছ মাংস আমরা একটা একটা লেখার চেষ্টা করি বিভিন্নভাবে আমরা এটা রিফ্রিজারেশনে করেও পারবো এবং শুকিয়ে পারবো তার পরবর্তীতে আবার এটাও কিন্তু আমরা শুকিয়ে পারব তাহলে আমরা এটা এই মাছ মাংসটা স্বাভাবিকভাবে আমরা একটু যেটা করি রে শন হ্যাঁ আমরা একটা লিখলাম শুধু এখানে বোতলজাত করে টেনজাত করে এটাও কিন্তু আমরা এই খাবারগুলোও কিন্তু আমরা রিফ্রিজারেশন করতে পারি আবার এই মাছ এবং মাংসটা মূলত আমরা রিফ্রিজারেশন এর মাধ্যমে আমরা সংরক্ষণ করতে পারি আবার এটাও কিন্তু এই যে মাছ এবং মাংসও কিন্তু বোতলজাত টেনজাত করেও কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি হ্যাঁ এটার জন্য কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হয় এরপরে চাল ডাল চাল ডাল স্বাভাবিকভাবে আমরা শুকিয়ে আমরা কি করতে পারি সংরক্ষণ করতে পারি শুকিয়ে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে জিনিসগুলো দেখতে পেলাম এখানে আমাদের এই খাদ্য সংরক্ষণের যে উপায়গুলো রয়েছে আরও বিভিন্ন উপায় থাকতে পারে আমাদের তৃতীয় শ্রেণীর বন্ধুদের জন্য আমরা এই তিন প্রকারের খাদ্য সংরক্ষণের উপায় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে খাদ্য সংরক্ষণের যে উপায়গুলো আমরা তোমরা হয়তো চিন্তা করেছ তার সাথে আমি আলোচনা করে যে উপায়গুলো আমরা বের করলাম সেই উপায়গুলোর মধ্যে আমরা পাচ্ছি কি যা শুকিয়ে রেফ্রিজারেশন করে বোতলজাত করে টিনজাত করে হ্যাঁ বোতলজাত টিনজাত করে রেফ্রিজারেশন করে এবং শুকিয়ে এই তিনজাত তিনটা প্রক্রিয়াতে তিনটা উপায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথমেই আসো আমরা এ বিষয়গুলো ক্রমান্বয়ে আলোচনা করার চেষ্টা করি তা আমি এটা মুছে ফেলছি তাহলে প্রথমেই আমরা আলোচনা করব যে কি কি খাবার আমরা এক নম্বরে আমরা যে বিভিন্ন উপায় খাদ্য সংরক্ষণের হ্যাঁ মাধ্যমে যাতে খাদ্য নষ্ট হওয়ার হাত থেকে খাদ্যকে রক্ষা করার জন্য আমরা খাদ্য সংরক্ষণ করে থাকি আর খাদ্য সংরক্ষণের বিভিন্ন উপায়গুলো আমরা একটু আলোচনা করি তাহলে প্রথমে আমরা আলোচনা করব শুকিয়ে হ্যাঁ আমরা শুকিয়ে কি কি খাবার সংরক্ষণ করতে পারি তাহলে শুকিয়ে কিছু কিছু খাবার আছে যেগুলো খাবারগুলো আমরা সংরক্ষণ করতে পারি তাহলে এটা কি আমরা রোদে অথবা চুলোর আগুনে আমরা খাদ্য শুকিয়ে সংরক্ষণ করতে পারি কী কী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক রকমের খাদ্য রয়েছে তার মধ্যে থেকে ফল সবজিও কিন্তু শুকিয়ে সংরক্ষণ করা যায় মাছ মাংস এবং শস্য জাতীয় খাবারগুলো হ্যাঁ তাহলে আমরা একটু লিখি শুকিয়ে কী কী খাবার আমরা সংরক্ষণ করতে পারি শুকিয়ে আমরা সংরক্ষণ করতে পারি মাছ কিন্তু শুকিয়ে সংরক্ষণ করা যায় মাংস শুকিয়ে সংরক্ষণ করা যায় তার পরবর্তীতে শস্য জাতীয় যেমন আমরা পেয়েছি চাল হ্যাঁ এরপরে আছে ডাল শস্য জাতীয় যে খাবারগুলো এগুলো শুকিয়ে সংরক্ষণ করা যায় এরপরে ফল সবজিও কিন্তু ফল এবং ও সবজি হ্যাঁ কিছু রয়েছে যেগুলো আমরা শুকিয়ে সংরক্ষণ করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ হচ্ছে যে আমাদের শুকিয়ে সংরক্ষণ করা যায় এই ধরনের খাবারগুলো স্বাভাবিকভাবে আমরা কীভাবে শুকাবো হয়তো রোদের আলোতে না হয় চুলোর তাপে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পেয়ে গেলাম যে শুকিয়ে আমরা কী কী খাবার সংরক্ষণ করতে পারি আমরা আরও কিছু প্রক্রিয়ার কথা উপায়ের কথা জানি যেমন দুই নাম্বার আমরা করবো বোতলজাত বোতল জাত অবলিক টিনজাত হ্যাঁ টেন টিনজাত করে আমাদের কিছু খাবার রয়েছে যে খাবারগুলো আমরা বোতলে অথবা টিনজাত করে সংরক্ষণ করে থাকি হ্যাঁ তাহলে এই খাবারগুলো কী কী যেমন আমরা বিভিন্ন জেলি দেখেছি হ্যাঁ এগুলো কি করা হয় টিনজাত অথবা বোতলজাত করে রাখা হয় বিভিন্ন ধরনের এর পরবর্তীতে রান্না করা খাবার আমরা কিছু এখন আমরা বাজারে পেয়ে থাকি রান্না করা খাবার এগুলোকে কি করা হয় নির্দিষ্ট তাপমাত্রায় হ্যাঁ নির্দিষ্ট প্রক্রিয়া এখানে কিন্তু যে কোনো খাবার তুমি বোতলের ভিতর বা টিনের ভিতর ভরে রাখলেই কিন্তু সেটা ভালো থাকবে তা না একটা নির্দিষ্ট এটা কিন্তু বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে এটাকে করা হয় যেমন বোতলজাত এবং টিনজাত করার ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু রান্না করা খাবারও আসবে আমরা এ খাবারগুলো লিখি যেমন বিভিন্ন প্রকার জেলি হতে পারে আচার হতে পারে হ্যাঁ যেমন জেলি তারপরে হচ্ছে আচার হ্যাঁ এরপরে আর কি আমি বললাম রান্না করা খাবার রান্না করা খাবার এক্ষেত্রে কিন্তু ফল সবজিও কিন্তু আমরা বোতলজাত তিনজাত করা যায় ফল বা সবজি তাহলে এটা আমরা কিভাবে করব। হ্যাঁ খাদ্যদ্রব্য নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট সময় ধরে এটাকে রাখতাম নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট সময় ধরে আমরা এটা সংরক্ষণ করতে পারি আবার এটা এরকম ভাবে করা যাবে না যে আমরা এমন তিনজাত বা বোতলজাত করলাম এটা অনেক দিন আমরা রেখে দেব এরকম হবে না এর একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে যেমন এই খাবারগুলো যখন আমরা রান্না করা খাবার জেলি আচার এক্ষেত্রে ফলও হতে পারে শাকসবজিও হতে পারে এই খাবারগুলো যদি আমরা টিনজাত বা বোতলজাত করি তার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে এজন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন বাজারে কোনো কিছু কিনবো খাবার যে খাবারগুলো আমরা খাই এই খাবারগুলো যদি আমরা কিনে থাকি যেগুলোকে আমরা জাঙ্ক ফুড বলি বাজার থেকে এগুলো যখন কিনবো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে কি করতে হবে তার এই যে এই খাবারের যে মেয়াদ রয়েছে মেয়াদ উত্তীর্ণ কি না সেটা দেখে নিতে হবে কারণ অনেক যদি খাবারগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে খাবার নষ্ট হয়ে যাবে বাসি হয়ে যাবে পচা হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের জন্য এটা বিপরীত এটা সুস্থতা না অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ আমরা যে খাবার খাবো সুস্থ থাকার জন্য তার বিপরীত হয়ে দাঁড়াবে আমরা অসুস্থ হয়ে যাব এই জন্য আমাদেরকে এই খাবারগুলো যখন আমরা সংরক্ষণ করি বোতল জাত বা টিনজাত করে বা বিভিন্ন প্যাকেট জাত করে যে খাবারগুলো সংরক্ষণ করা হয় সেই খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তার যে মেয়াদ উত্তীর্ণ কিনা মেয়াদ আছে কি না সে জিনিসগুলো দেখে আমাদের গ্রহণ করতে হবে এগুলো আবার এক্ষেত্রে আমি আরেকটা বলেছি কিন্তু তোমরা খেয়াল করে সবজি ফল সবজি মাছ এগুলো কিন্তু এখানে করা যায় এখানে আমরা লিখেছি ফল হ্যাঁ সবজি মাছ এগুলোও কিন্তু ইত্যাদি হ্যাঁ এগুলোও কিন্তু বোতলজাত বা টিনজাত করা যায় এই খাবারগুলো এরপরে আসি আমরা আরেকটা বিষয় নিয়ে যে আর কি উপায়ে যে শুকিয়ে আমরা খাদ্য বোতল সংরক্ষণ করতে পারি বোতলজাত বা টিনজাত করে খাদ্য সংরক্ষণ করতে পারি আর কি উপায়ে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি আরেকটা যেটা সবচেয়ে সহজে আমরা করে থাকি সবার বাসায় আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কি রেফ্রিজারেশন প্রক্রিয়া রেফ্রিজারেশন মানে ফ্রিজে রেখে হ্যাঁ রেফ্রিজারেশনে রেখে আমরা কি করতে পারি রেফ্রিজারেটরে রেখে আমরা কি খাদ্য সংরক্ষণ করতে পারি তাহলে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে রিফ্রিজারেশন খেয়াল করো রে রেসন হ্যাঁ এই ক্ষেত্রে আমরা সবাই জানি যে রেফ্রিজারেশনের মাধ্যমে আমরা কী কী সংরক্ষণ করতে পারি এখানে যে খাবারগুলো আমরা বলেছি বেশিরভাগ যেমন মাছ মাংস ফল সবজি হ্যাঁ এগুলো সবগুলোই কিন্তু আমরা রেফ্রিজারেশনের মাধ্যমে সংরক্ষণ করতে পারি রান্না করা খাবারও কিন্তু আমরা রেফ্রিজারেশনে রেখে সংরক্ষণ করে থাকি তাহলে এখানে আমরা রেফ্রিজারেশন হচ্ছে এক ধরনের যার মাধ্যমে ঠান্ডা খাদ্য সংরক্ষণ করা হয় না রেফ্রিজারেশন প্রক্রিয়াটা কী তাহলে তো দেখি এই রেফ্রিজারেশন প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে ঠান্ডা করে হ্যাঁ আমরা ফ্রিজের ভিতর তোমাদের বাসায় নিশ্চয়ই ফ্রিজ রয়েছে বেশিরভাগ এখন সবার বাসায় মোটামুটি আমরা ফ্রিজ দেখতে পাই তোমরা দেখবে এটার ভিতরে কি ঠান্ডা হ্যাঁ অনেক ঠান্ডা তাহলে এই ঠান্ডার মধ্যে রেফ্রিজারেশন প্রক্রিয়া রেফ্রিজারেশন প্রক্রিয়াটা হচ্ছে যে ঠান্ডার মাধ্যমে হ্যাঁ বিভিন্ন খাদ্য দ্রব্য যখন আমরা ঠান্ডার ঠান্ডায় রেখে খাদ্য সংরক্ষণ করে থাকি সেটাকে আমরা বলি রেফ্রিজারেশন প্রক্রিয়া এই প্রক্রিয়া আমরা কি কি খাবার সংরক্ষণ করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যে খাবারগুলো দেখতে পাচ্ছি যেমন মাছ মাংস তারপরে ছিল ফল সবজি এগুলো কিন্তু এখানে আমরা লিখেছি এই এইগুলোও কিন্তু আমরা রেফ্রিজারেশন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য সংরক্ষণ করতে পারি আমরা সবাই খাদ্য সংরক্ষণ করতে পারি তাহলে এই ক্ষেত্রে রেফ্রিজারেশন করে করে আমরা কী কী রাখতে পারি যেমন মাছ রাখতে পারি হ্যাঁ মাংস তারপরে কি করতে কী রাখতে পারি ফল তারপরে রাখতে পারি সবজি হ্যাঁ ইত্যাদি এগুলোই আমরা লিখলাম এই প্রক্রিয়াগুলো হচ্ছে মূলত প্রক্রিয়া এছাড়া আমরা কি আর কোনো প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করতে পারি কিনা না প্রিয় বন্ধুরা তোমরা খেয়াল করো যে আর কোনো প্রক্রিয়া কি রয়েছে খাদ্য সংরক্ষণ করা যে খাদ্যটা যাতে নষ্ট না হয় পচে না যায় বাসি না হয় সেজন্য কি কোনো প্রক্রিয়া রয়েছে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর জন্য আরও কিছু আছে যেমন আমরা যখন এখানে বিভিন্ন ফল কাঁচা ফল বা ইয়া দিয়ে যখন আমরা আচার তৈরি করি হ্যাঁ এই খাবারটাকে যেমন ফল দিয়ে যেমন আমের আচার বরোয়ের আচার হ্যাঁ এমনি যদি আমরা আম রেখে দিই নষ্ট হয়ে যাবে কিন্তু সেটাকে যদি আচার করি বড়ই দিয়ে হ্যাঁ জলপাই দিয়ে এগুলো দিয়ে আমরা আমরা দিয়ে আচার তৈরি করি না তাহলে এই ফলগুলো দিয়ে যদি আমরা আচার তৈরি করি তাহলেও কিন্তু এটা সংরক্ষণ করা যায় আচার তৈরি করে আচার করে সংরক্ষণ করা যায় আরেকটা প্রক্রিয়া হচ্ছে আরেকটা উপায় হচ্ছে যে বেশি করে যখন আমরা লবণ দিব কোনো খাবারের মধ্যে লবণ দিয়েও কিন্তু আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি হ্যাঁ তাহলে আমরা আরেক কি লিখতে পারি যে আচার তৈরি করে আচার তৈরি করে তারপরে রয়েছে আচার তৈরি করলাম হ্যাঁ এরপরে কি বললাম আচার তৈরি করে তারপরে বেশি করে লবণ দিয়ে বেশি করে লবণ দিয়ে আবার বরফ দিয়েও কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি বরফ আমরা যদি কোনো খাবার বরফের মাধ্যমে সংরক্ষণ করি তাহলে সেগুলো নষ্ট হয় না কিছু কিছু খাবার রয়েছে হ্যাঁ তাহলে বরফ দিয়ে বরফ দিয়ে খাবার সংরক্ষণ করা যায় হুম সংরক্ষণ করা যায় তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে খেয়াল করো আমরা যে খাবার এই এটা আমরা লিখতে পারি এগুলো ছাড়াও এ ছাড়া লিখতে পারি তাহলে আরও সুন্দর হয় লাগে এ ছাড়া আচার তৈরি করে বেশি করে লবণ দিয়ে বরফ দিয়ে আমরা খাবার সংরক্ষণ করা যায় সংরক্ষণ করতে তাহলে আমরা খাবার সংরক্ষণের যে উপায়গুলো আজকে আমাদের ছিল সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর খাদ্য সংগ্রহ সংরক্ষণের মূল যে জিনিসগুলো যে উপায়গুলো মূল খাদ্য সংরক্ষণের মূল উপায়গুলো আমরা আবার দেখে নেই যেমন শুকিয়ে হ্যাঁ বোতলজাত ও টিনজাত করে এখানে খাবারগুলোর নাম রেফ্রিজারেশন প্রক্রিয়ার মাধ্যমে এছাড়াও কি আচার তৈরি করে বেশি করে লবণ দিয়ে বরফ দিয়ে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে খাবার সংরক্ষণ করা খাদ্য সংরক্ষণ করা আমাদের অত্যন্ত জরুরি কারণ খাবারটি যদি পচা হয় বাসি হয় তা আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তাই আমাদেরকে ভালো ও তাজা খাবার খেতে হবে আমরা চেষ্টা করব ভালো ও তাজা খাবার খেতে যা আমাদের শরীরকে সুস্থ রাখবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে হ্যাঁ আমরা সুস্থ সবল ও সুন্দরভাবে বেড়ে উঠতে পারবো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই খাদ্য সংরক্ষণ নিয়ে আজকে আমরা যে বিস্তারিত আলোচনা করেছি আশা করি তোমার তোমরা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা এই খাদ্য সংরক্ষণ সম্পর্কে আশা করি যে কোনো ধরনের প্রশ্ন তোমরা উত্তর করতে পারবে তাহলে আমরা একটা প্রশ্ন নিব বাড়ির কাজ নিব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই খাদ্য সংরক্ষণের উপর আজকে যে আমরা পাঠটি আলোচনা করলাম সেই পাঠের উপর আমরা একটা বাড়ির কাজ নিচ্ছি তোমরা সবাই খেয়াল করো হচ্ছে বাড়ির কাজ তোমরা একটু লিখে নাও এবং তোমরা বাড়ির কাজটি অবশ্যই করবে খেয়াল করো প্রশ্নটি হচ্ছে আমরা কি কি উপায়ে খাদ্য সংরক্ষণ করতে পারি এটাই হচ্ছে যে এখানে খাদ্য সংরক্ষণ কি এবং এইটা এই দুটো প্রশ্ন খাদ্য সংরক্ষণ কি। উপায়গুলো লিখো হ্যাঁ খাদ্য সংরক্ষণের গুলো কি কি উপায় গুলো কি কি তোমরা এই এই দুটো প্রশ্ন বাড়ির কাজ করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আবার পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ